রাস্তায় বেরোলে মানে তিমরক্ত করে দেয়, ভীষণ বদমাইশ হয়েছে, ঠাম্মার কাছে রেখে এসেছি আর কি। দেখতে দেখতে এবার বড় হয়ে যাবে, যা বলেছিস, দেখতে দেখতে পাখি, টুসকি, অনি, গুবলু সবাই কেরম বড় হয়ে গেল না, ভাবতেই পারা যায় না। খালি মনে হয় কুটুসটা কবে বড় হবে। জানাতুন না রে, যতদিন ছোট থাকে ততই ভালো, যত বড় হবে দুশ্চিন্তা তত বাড়বে। আচ্ছা মেজদি, তোর কিসের দুশ্চিন্তা? আচ্ছা অনির মতো ভালো ছেলে আমরা বিশ্বাস কর দেখতে পাই না, কোথাও পাই না। ও সত্যি খুব ভালো, ওকে নিয়ে চিন্তার তো কিছুই নেই। অনিকে নিয়ে চিন্তার কথা তো আমি একবারও বলিনি, ওকে নিয়ে আমারও কোনো চিন্তা নেই। কিন্তু অনি ছাড়াও তো একজনের দায়িত্ব আমার উপরে আছে না? কার কথা বলছিস, ভিউয়ের কথা? হ্যাঁ রে, ওকে আমি একদম বুঝতে পারি না জানিস তো, যখন ইচ্ছে বেরোয়, যখন ইচ্ছে বাড়িতে ঢোকে, সাজে গোজে, কারোর কথা শুনে না, কথা বললে উত্তর দেয় না, চুপ করে থাকে। আসলে আমি বোধ হয় এই জেনারেশনটাকেই ঠিক বুঝতে পারি না, এরা এত নিজের মর্জি মতো চলে। আচ্ছা মিজদি, এই যে পিউ কোথায় যায়, কখন যায়, এগুলো এগুলো সম্বন্ধে বলে যায় না? না, জানতে চাইলে ভাবে ওদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। একটা কথা বলবো? বল। তুই পিউকে আমাকে দিয়ে দে। মানে? মানে কিছুই না, আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে ঘর করবো, দে না। ছুটকি আবার শুরু করেছিস? বড্ড ভালো ছেলে শিশির, দে না। দেখ তুই ভাবতে পারছিস না, দুজনের বিয়ে হলে কি সুখে থাকবে দুজনে, দে না।